নমস্কার, আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। দেখুন আমার পিছনে কি যে ভালো লাগছে। যাই হোক, আজকে না আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, যাচ্ছি কুফরি। তো ওখানে আশা করছি পুরো বরফ দেখা যাবে। তা আমরা ভাবলাম প্রথমে এখান থেকে শুরু করি। রাস্তায় না পুরো রাস্তা এরকমই দেখতে দেখতে যাচ্ছি, কিন্তু গাড়ির থেকে ভালো রেকর্ডিং হচ্ছে না, সেজন্য নেবে একটা জায়গায় ভাবলাম আপনাদের দেখাই। চলুন, এবার আগে তো বরফই বরফ। দেখুন এখানে আমরা এসেছি কুফরিতে, যদিও খুব বাজে অবস্থা। নিচে নেমে গিয়ে ডিটেলস বলবো, ভীষণ নোংরা কাদা হয়ে আছে, আর ঘোড়ার পিঠে চড়ে তো মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবো। বাট একটাই যে দেখুন স্নোফল হচ্ছে, একটা ভীষণ ভালো লাগছে, কিন্তু আমার মনে হয় এটাও রিস্কি ব্যাপার। দেখুন স্নোফল তো হচ্ছে, বাট পুরো লোককে বোকা বানানোর মতো ব্যবস্থা চলছে। শয়ে শয়ে লোক, কোনো সিস্টেম নেই, কেউ আধা ঘন্টার জন্য দাঁড়িয়ে আছে, ঘোড়া অর্ধেক এনে ছেড়ে দিচ্ছে, মানে খুব বাজে অবস্থা। অ্যান্ড আমার যেহেতু পুরনো একটা মেমারি রয়েছে, আমার তো ভীষণ ডিসঅ্যাপয়েন্টিং লাগছে, এবং সব লোক মানে ভীষণই বিরক্ত হচ্ছে। কেমন লাগছে? বাবা আচ্ছা লাগ রা না ব্ল্যাক কে উপর এই যে এটা কি না এটা শব্দ একদম এই যে যে হাতটা মিগো চালিয়েছিস ও এই নাও তোমাকে একটা গিফট দিলাম গিফট পড়ে গেল এরা তোমাকে গিফট দিতে হবে
চলছে কিন্তু তুই খালি হাতে কি করে ধরছিস? কেমন লাগছে রে? তুমি না গিয়ে না এরকম একটা সিম্পল জায়গায় যদি আপনারা আসেন অনেক বেশি ভালো লাগবে, কারণ ওখানে গিয়ে এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। এক তো ঘোড়া আর পুরো রাস্তা পাথর আর কাদা, কি বলে কিচার না, কাদা কাদা কাদা, ঘোড়া স্লিপ করছে মনে হচ্ছে, এক্ষুনি পড়ে যাবে। প্রচুর মানুষ আমাদের সামনে ধাক্কা 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 পড়েও গেছে, আর বরফ আমরা ওখানে সেভাবে পাইনি যে নিয়ে খেলবো বা কিছু। আর আমার যেটা সব থেকে খারাপ লাগছে, আমি বারবার বলছি যে আমার যে মেমোরিটা রয়েছে কুফরিকে নিয়ে, সেটা মনে পড়ছে তো আমার রীতিমতো কান্না পাচ্ছে, আমার ভীষণ দুঃখ হচ্ছে। তো আপনারা যখন আসবেন না, আইদার এটা দেখে এইভাবে আসবেন অথবা আসবেন কি না সেটাও ভাববেন। খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। দেখুন অ্যাকচুয়ালি কী হচ্ছে জানেন তো, এখানে পয়সার খেলা শুরু হয়ে গেছে। মানে মানুষ এমনই না যেখানে সুযোগ পাবে সেটাকে কমার্শিয়ালাইজ করে দিলে পুরো বিজনেস হচ্ছে। ঘোড়ার টাকা, গাড়ির টাকা, লাঠি নেওয়ার টাকা, জুতোর টাকা, জামা কাপড়ের টাকা, মানে এন্ট্রির টাকা, মানে এত টাকা দেওয়া কোনো ব্যাপার না, বেড়াতে এসছে এত টাকা দেবো। দেওয়ার পরে শুধু কাদা আর স্লিপ খেয়ে পড়া, এছাড়া আর কিছু হয়নি। কাজে আসার আগে ভাববেন, তবে আমার মনে হয় সবাই ভাববেন যে এত নাম কুফরি একবার যাই। জানি না আপনাদের কী এক্সপিরিয়েন্স হবে, আমাদের তো ভীষণ বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে। কুফরি না গিয়ে না আপনারা রাস্তায় এরম এনজয় করবেন। বাস ছোড়া দেখো, মারো মারো মারো, ये बहुत बड़ा है, ये मारोगे तो सर फूट जाएगा। ये मारोगे तो सर फूट जाएगा दीदी। अच्छा बहुत अच्छा लग रहा है। जीना तू भी थोड़ा बैठ के देख। हाँ देखो, मारो मारो ये तो मार सकते। हाँ ये मारो मारो।
জলি কেমন লাগছে? আচ্ছা দেখুন, ওখান থেকে বেরিয়ে এবার আমরা লাঞ্চের জন্য, অ্যাকচুয়ালি আজ ভাবলাম যে রেস্টুরেন্টে লাঞ্চ না করে না, পাহাড়ি ম্যাগি অ্যাকচুয়ালি ভীষণ ভালো লাগে, তো আমরা একটা ছোট্ট ম্যাগির দোকানে এসেছি, ছোট্ট স্টল আপনাদের দেখাচ্ছি, তো সেখানে আমরা আজকে ম্যাগি টেস্ট করব, কারণ এরা না ম্যাগি ভীষণ ভালো বানায়, আর এই ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগিটা খেতে খুব ভালো লাগে। চলুন আপনাদেরও দেখাই, রেডি? আচ্ছা দেখুন, আমাদের সঙ্গে রয়েছে বিজয় ভাই, উনি আমাদের কুফরি নিয়ে গেছেন এবং ভীষণ ভালো মানুষ, অ্যাকচুয়ালি পাহাড়ের মানুষরা খুব ভালো হয়, তো চলুন ওর সাথে একটু কথা বলি। আপ ইহাকেই হো লোকাল? মতলব পেদাইশি ইহাকা? ইহাকেই। ওকে, আর আপ স্কুল উল কলেজ কে কিয়া? স্কুল কিয়া হ্যায় মেরা 10th তক। 10th তক কিয়া? ওকে। উসকে বাদ ফির থোড়া জিমিদার হোতা হামারে ঘর মে, তো ফির পড়া নি পায়ে, কুছ শৌক ভি নি বড়া, ফির জিমিদার মে লাগে রে, ফির ইয়ে কাম সিখ লিয়া, ফির আপনা হি বিজনেস শুরু কিয়া। আপনা হি বিজনেস শুরু কিয়া? তো আপ কিতনে সাল সে ইয়ে কাম কর রহে হো? ইস কাম কে লিয়ে মুঝে কম সে কম 10 সাল লাগ গয়ে। 10 সাল হো গয়া ইয়ে গাড়ি चलाते भी? गाड़ी चलाते चलाते 10 साल हो गए। मैंने 3 साल किसी और की टैक्सी चलाई। अच्छा, अभी अपनी ले रखी है, दो गाड़ी है मेरे पास। वेरी गुड, वेरी गुड। तो आपको एक्सपीरियंस कैसा, मतलब टूरिस्ट कैसे आते हैं, सब अच्छे आते हैं या कभी कभी थोड़ा सा गड़बड़ होता है? देखो मैडम, टूरिस्ट कुछ अच्छे आते हैं, अब ये भी नहीं बोल सकते पूरे के पूरे भी आते हैं, लेकिन थोड़े से एक जो चिड़चिड़ापन, थोड़े कम अच्छे आते हैं। हाँ जी, हाँ जी, लेकिन टूरिस्ट अच्छे आते हैं, ज्यादातर अच्छे ही लोग आते होंगे। हाँ जी, हाँ जी, कुछ लोग अच्छे। पर एक बात सच बताओ, हमारे जैसे अच्छे तो अब तक मिला नहीं होगा आपको? नहीं मिला, नहीं मिला। मतलब जबरदस्ती हम बोल रहे हैं कि हम बहुत अच्छे हैं? नहीं, ऐसा नहीं, भाई भी बहुत अच्छे हैं हमारे। हाँ जी, तो बहुत अच्छा लगा, आई होप आपको भी अच्छा लगा। बहुत अच्छा लगा जी आपसे मिलकर। तो कल आ जाएगा वीडियो, आप देखना जरूर। जरूर, पक्का। ठीक है, और चलिए, ओके जी, चलो एबार हमें खेनी। হ্যাঁ দেখুন, আমরা এখানে এসছি, আর যে কোনো জায়গায় গেলে না, সেখানকার যদি লোকাল জিনিসটাকে আপনাকে রিয়ালাইজ করতে হয়, যদি ফিল করতে চান, তাহলে সেখানকার নেচার, সেখানকার মানুষ, সবার সঙ্গে মেলামেশা করতে হবে, তাহলেই আপনি ওখানকার জিনিসটা ফিল করবেন। তো দেখুন, এখানে আমরা ভাইদের সঙ্গে এখানে দাঁড়িয়ে, আগুনের সামনে দাঁড়িয়ে আছি, ভীষণ ভালো লাগছে। আর এখানকার লোকেরা না, স্পেশালি হিমাচল, অ্যাকচুয়ালি আমার এক্সপিরিয়েন্স তো আছে, পাহাড়ের লোকেরাই বেসিক্যালি ভীষণ ভালো হয়, ভীষণ সরল হয়, অনেস্ট হয়, মন থেকে ওরা ভীষণ হেল্প করে। আর আমরা দেখতে পাচ্ছেন, 3টে মহিলা আমরা এইভাবে ঘুরছি, ভীষণ সেফ, মানে আপনারা অনায়াসে আসতে পারেন। আচ্ছা, আপনার নাম কি বতা দিজিয়ে ভাইয়া? বালকরাম। বালকরাম, ये आपने ये आप यहीं से है? हाँ जी, लोकल है। अच्छा, और ये आपने कब से खोल रखा है दुकान? 3-4 साल हो गए। 3-4 साल हो गए। कैसे कैसे टाइप की मैगी बनती है यहाँ पे? मैं 2 तरह की बनाता हूँ, मतलब 3 तरह की बनाता हूँ, प्लेन होगी, वेजिटेबल सी होगी, फिर साथ में अंडा मैगी भी बनाता हूँ। ओके, और ये चीज वीज भी डालते हैं आप? नहीं, चीज यहाँ मिलती नहीं है। हाँ, लेकिन बहुत बढ़िया बनी है मैगी, थैंक यू वेरी मच। अभी आप खा के देखो इसके बारे में। ये क्या है, ये कौन सी वाली मैगी है? वेजिटेबल। ये वेजिटेबल वाली है, और ये भी वेजिटेबल, ये भी वेजिटेबल वाली। ओके, थैंक यू। हमने
চলুন আমরা এসেছি এমন একটা জায়গায়, এটা অ্যাকচুয়ালি প্রাইভেট ল্যান্ড, একজন মানুষের এই জমিটা, এবং উনি নিজে একজন শিব ভক্ত, এবং এটা উনি একটা শখ ভক্তি তার থেকে একটা ক্রিয়েট করার চেষ্টা করছেন, নট ট্রেডিশনাল মন্দির টাইপ, কিন্তু উনি শিবজিকে নিয়ে কিভাবে দেখেন, কিভাবে কল্পনা করেন সেগুলো এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। অত 15 বছর ধরে উনি করছেন, এবং এটা কবে শেষ হবে সেটা কেউ জানে না, মানে উনি নিজেও জানেন না, যেহেতু ক্রিয়েটিভ ওয়ার্ক এরকমই হয়, তো প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা স্কাল্পচার উনি বানানোর চেষ্টা করছেন। আপনাদের কিছুটা দেখানো হলেও কিছুটা আরও দেখবেন। বাট দেখুন আমার পিছনে শিবমূর্তি দেখতে পাচ্ছেন, এর আগে একটা দেখানো হয়েছে শিবলিঙ্গ, বাট ইটস রিয়েলি নাইস, আর খুব ভাল লাগছে জায়গাটা এসে। আর মন্দিরের মধ্যেও মানে বরফ পড়েছে, অ্যাকচুয়ালি আমি জিজ্ঞেস করছিলাম তো সেটাই বললো যে যেহেতু এখন বরফের সিজন, বরফ পড়ছে সেজন্য কাজ বন্ধ আছে, এবং উনি নিজেও হয়তো এই মুহূর্তে এখানে নেই, হয়তো চণ্ডীগড় চলে গেছে। আচ্ছা দেখুন এখানে একটা গুহা তৈরি হয়েছে, ভেতরে যাওয়া যায়, বাট আমি যাচ্ছি না, কারণ এখানে না একটু ভিজে, বরফও পড়েছে, কাদা হয়ে আছে, সেজন্য আমি যাচ্ছি না, বাট এটা একটা গুহা ভেতরে গেছে। দেখুন আমরা কালী টিব্বা এসেছি, এটা অনেক ওপরে, বিশাল কালী মন্দির, যদিও কালী ঠাকুর আমাদের থেকে একটু আলাদা, তো দারুণ সুন্দর মন্দির, মানে একটা বিশাল
সাইজের এবং বাইরেটাও দেখুন পুরো মনে হচ্ছে একটা দুর্গের মতো বানানো হয়েছে। এখানে কালী, শিব, হনুমান, গণেশ মোটামুটি অনেক ঠাকুর আছে। এটা একদম পাহাড়ের মাথায়, তো সেই জন্য এখান থেকে না চারিদিকের ভীষণ সিনারিটা খুব সুন্দর, এর থেকে সানসেটও খুব ভালো দেখা যায়। Goodbye.